পাচারের টাকা যে পাঠাচ্ছে তার পরিচয় গোপন রাখতে অনুব্রতর হাতিয়ার ছিল চার নয় 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 গরু কালো টাকা নিজে যেমন সুকৌশলে লুকিয়েছেন তেমনি যারা টাকা জমা দিচ্ছেন তাদের পরিচয় গোপন রাখার জন্য কৌশল অবলম্বন করেছিলেন অনুব্রত মণ্ডল অনুব্রতর ব্যাংক অ্যাকাউন্ট পরীক্ষা করতে গিয়ে এমনই তথ্য পেয়েছে ইডি গোয়েন্দারা চার্জশিটে জানিয়েছেন আয় নজরদারি এড়াতে গরু পাচারের কোটি কোটি টাকা নগদে জমা পড়ত অনুব্রতর অ্যাকাউন্টে আর প্যান কার্ড এড়াতে চার নয় 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 টাকা করে দফায় দফায় জমা করতেন পাচারকারীরা অনুব্রত তার মেয়ে সুকন্যা ও অন্যান্য সহযোগীদের ব্যাংক অ্যাকাউন্টে মোট এক দুই কোটি চার শূন্য লক্ষ টাকার খোঁজ পেয়েছে ইডি এই অ্যাকাউন্টগুলির লেনদেন খতিয়ে দেখতে গিয়ে চোখ কপালে উঠেছে তদন্তকারীদের দেখা দিয়েছে চার নয় 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 টাকা করে দফায় দফায় নগদে টাকা জমা পড়েছে অ্যাকাউন্টগুলিতে আয়কর আইন অনুসারে পাঁচ শূন্য 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 টাকা বা তার বেশি একবারে নগদে ব্যাংকে জমা করতে গেলে যে ব্যক্তি টাকা জমা দিচ্ছেন তার প্যান নম্বর জানানো বাধ্যতামূলক সেই নিয়মে ফাঁকি দিতে পাচারকারীদের চার নয় 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 টাকা করে জমা দিতে নির্দেশ দিয়েছিলেন কেষ্ট কি ব্যাংকে গিয়ে নয় এটিএমে টাকা জমা দিতে বলতেন অনুব্রত গোয়েন্দারা জানিয়েছেন জেরাই অনুব্রত দাবি করেন ব্যবসা ও জমির দালালি করে এই টাকা উপার্জন করেছেন তিনি কিন্তু তার সমর্থনে তিনি কোনো নথি দেখাতে পারেননি সুকন্যা দাবি করেছেন বাবা যেখানে সই করতে বলেছেন করে দিয়েছি নগদ জমার ব্যাপারে হিসাবরক্ষক মনীষ কোঠারি বিস্তারিত জানেন বলে দাবি করেন তিনি ইডি জানিয়েছে মনীষ কোঠারি নগদ লেনদেনে তার যোগ অস্বীকার করেছেন